আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন আমি রুষনীয় হাজির হলাম আপনাদের সামনে নতুন আরও একটি তথ্যমূলক ভিডিও নিয়ে তো গত ছয় তারিখে বরিশালের একজন ভদ্র মহিলাকে এন্ট্রি রিফিউজ দিয়ে পেট্রাপোল ইমিগ্রেশন থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে তার তথ্য যেটি জানতে পারলাম সেটি হচ্ছে ভিসা তো উনি সঠিকভাবেই মাল্টিপল ছয় মাসের ভিসা পেয়েছিলেন বাংলাদেশ ইমিগ্রেশনও কিন্তু সহজভাবেই পার হতে পেরেছিলেন কিন্তু যখনই উনি পেট্রাবোল ইমিগ্রেশনে ওনার পাসপোর্ট জমা দেন এবং কি ফিঙ্গারপ্রিন্ট দেন বিপত্তি ঘটে তারপরেই মূলত ইন্ডিয়ান যে সার্ভারটি থাকে ভিসা করার সময় যে সব কাগজপত্র দিয়ে ভিসা করা হয় সবে কিন্তু তাদের ইন্টারনাল সার্ভারে আপলোড করা থাকে যেটা আমি বুড়িমারি দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম যে আমার ভিসা নাম্বার দেওয়ার সাথে সাথেই আমি যেসব কাগজপত্র দিয়ে ভিসা করেছি তার সকল তথ্যই সেখানে চলে আসছে তো সেই ভদ্র মহিলার কিন্তু সকল তথ্য চলে এসেছে কিন্তু বিপত্তি ঘটেছে ছবির ক্ষেত্রে ভিসাতে ওনার যে ছবি দেওয়া ছিল সেই ইন্টারনাল সার্ভারে তার সেই একই ছবি দেয়া নেই অন্য একজনের ছবি তাদের ইন্ডিয়ান সার্ভারে দেয়া তো ইমিগ্রেশন অফিসার আর তাকে অ্যালাউ করেনি অন্যের ছবি পাওয়া মাত্রই তাকে এন্ট্রি রিফিউজ দিয়ে দেশে ফেরত পাঠানো তবে এইটির জন্য কিন্তু ওনার কোনো প্রকার কোনো দোষ ত্রুটি ছিল না সম্পূর্ণ ইন্ডিয়ান হাই কমিশনের হয়তো কোনো কারণে তাড়াহড়া করতে গিয়ে ভুল করে এই ধরনের ভুল হয়েছে এবং কি যার খেসারত দিতে হলো এই মহিলাকে। তো উনার এটির জন্য আবার নতুন করে ভিসা আবেদন করতে হবে নতুন করে ভিসা করতে হবে এবং কি তারপরেই উনি আবার ইন্ডিয়াতে যেতে পারবেন আবার রিসেন্টলি দেখলাম একজনের তো ভুল করে আড়াই মাসের ভিসা দেওয়া হয়েছে যেটি সিঙ্গেল এন্ট্রি তিন মাসের ভিসা হয়ে থাকে সেখানে উনি আড়াই মাসের ভিসা পেয়েছে আর বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগছে ইন্ডিয়ান ভিসা পেতে ঢাকা আইব্যাক সেন্টারে যারা জমা দিচ্ছেন অনেকের থেকে তো তিরিশ দিনের উপরে চলে গিয়েছে চল্লিশ দিন হয়ে গিয়েছে তারা এখন পর্যন্ত পাসপোর্ট ফেরত পায়নি আর সিলেট আইভ্যাক সেন্টারে তো চল্লিশ দিনের উপরে সময় নিচ্ছে এখন বর্তমানে একটু কম সময় লাগছে শুধুমাত্র চট্টগ্রাম হাইকমিশনের আন্ডারে যে যতগুলো আইভ্যাক সেন্টার রয়েছে তারা তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এরকমটা সময় ফেরত পাচ্ছে তবে ঢাকায় খুবই খারাপ অবস্থা ইমার্জেন্সি পেশেন্ট হলেও দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট ফেরত পাওয়া যাচ্ছে না তারা সময় নিচ্ছে পনেরো থেকে বিশ দিন এবং কি মোটামুটি ধরে নেওয়া হচ্ছে প্রায় এক মাসের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যাচ্ছে না এটির ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা হোক বিজনেস ভিসা হোক মেডিকেল ভিসা হোক স্টুডেন্ট ভিসা হোক ভিসা যে ক্যাটাগরি হোক সময় এরকমটা লাগছে এবং কি দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট ফেরত পাওয়ার মানে কোনোই সুযোগ থাকছে না আর এক মাস দেড় মাস পরও পাসপোর্ট ফেরত পেয়েও কিন্তু প্রচুর পরিমাণে ভিসা রিফিউজ হচ্ছে ট্যুরিস্ট ভিসাও রিফিউজ হচ্ছে এবং কি মেডিকেল ভিসাও প্রচুর পরিমাণে রিফিউজ হচ্ছে এবং কি একজন জানতে চেয়েছিলেন যে মূলত নতুন পাসপোর্ট হলে জমা দিলে ভিসা রিফিউজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা না তিন মাস পাসপোর্টের মেয়াদ হতে হবে তারপর জমা দিতে হবে কি না এ ধরনের কিন্তু কোনো প্রকার কোনো নিয়ম নেই আপনি পাসপোর্ট আজকে হাতে পেয়ে আগামীকালই জমা করতে পারেন এভাক সেন্টারে ভিসা পাওয়ার ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই এতদিন সময় হওয়ার পর আবেদন করা যাবে তো এরকম কোনো নিয়ম নেই আপনি পাসপোর্ট হাতে পেয়ে আবেদন করতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নেই আর বর্তমানে বেনাপোলে কিন্তু সকালবেলায় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে গতকালকে দেখেছিলাম বেনাপোলে প্রচুর পরিমাণে ভিড় প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগছে যারা সকালে লাইনে দাঁড়াচ্ছে তাদের ওপারে যাওয়ার জন্যে আর বর্ডার থেকে যারা চেষ্টা করেছিলাম ছিয়াত্তর কিংবা ছিয়াত্তরের একটু আশেপাশে দশ বিশ ত্রিশ এরকমটা হবে এরকম রেট দেওয়া হচ্ছিল গতকালকে বেনাপুল বর্ডার থেকে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট ভিডিও যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে কি লাইক করতে পারেন যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনো অল প্রেস করতে পারেন এতে করে সকল আপডেট ইনফরমেশন চলে যাবে আপনার কাছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ